নমস্কার, এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপের একটি উল্লেখযোগ্য স্থানে, গুরুশিবতলা ষষ্ঠীতলা চারপল্লী পূজা প্রাঙ্গণ। এই দুর্গোৎসবের একটা ঐতিহ্য মন্ডিত একটি দুর্গোৎসব সাবেকিয়ানা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের সারা নবদ্বীপে অনুমোদনা শুরু হয়েছে। নবদ্বীপের একটি জনপ্রিয় পত্রিকা মুক্তিযুদ্ধ পত্রিকা পুরাতন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে এবছরের 2024 সারস সম্মাননায় এই আমাদের যে বারোয়ারি, সেই বারোয়ারি আমরা সেরা দশের একটি প্রতিমাকে আমরা এই প্রতিমাকে আমরা পুরস্কৃত করব। আমরা এসেছি সকলে, এই বারোয়ারি সকলে রয়েছে। আমি অনুরোধ করব যে যারা রয়েছেন কর্মকর্তা, তারা সামনে দিকে আসবেন, আমরা পুরস্কার তুলে দেবো তাদের হাতে। চারপল্লীর আজকে এই সাবেকি প্রতিমা সেরা দশে স্থান করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আটকে পড়ে এই আমাদের যে প্রতিমা দেখতে ভিড় করবে, তার আগে আমরা পুরস্কৃত করব এই প্রতিমা। এবং আমাদের ক্লাবে কর্মকর্তারা রয়েছে সবাই, আমরা অনুরোধ করব যে তাদের হাতে আজকের এই সেরা দশ নবদ্বীপের দুর্গাপুজোর সেরা দশ প্রতিমার মধ্যে একটি প্রতিমা আমরা বেছে নিয়েছি। আমাদের আজকের এই পুরস্কার তুলে দিচ্ছে প্রেস ক্লাবের সভাপতি বিজন কুমার সাহা। চারপল্লীকে আমরা নবদ্বীপ পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে, কেমন কেমন লাগছে? আমরা চারপল্লীর পক্ষ থেকে আজকের এই পুরস্কার আমরা আনন্দে গ্রহণ করলাম, এবং যারা এর উদ্যোগ নিয়েছে তাদের আমরা চারপল্লীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং এই দুর্গাপূজার মানে আর্থিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা আমাদের কাছে একটা ভাবনা, কারণ মুক্তিযুদ্ধ পত্রিকা আমাদের নবদ্বীপের একটি বিশেষ পুরনো দিনের পত্রিকা, এবং তাদের বিচারে আমরা যে দশের মধ্যে একটা জায়গায় পৌঁছতে পেরেছি, এই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত বটে আমাদের এই সকলের। এবং আমরা আশা করব আমরা যে পুজো এখানে করি সেটা সাধারণত আমাদের ঐতিহ্য মেনে নিষ্ঠা সহকারে শুদ্ধাচারে আমরা এই দুর্গাপূজাটা করি। আমাদের মধ্যে বৈচিত্র্য হয়তো কম, কিন্তু শুদ্ধাচারের সঙ্গে এই যে ঐতিহ্য আমরা এখনো বজায় রেখেছি। এবং আমাদের এখানে খুবই পপুলার পুজো, সবাই একবার আসে এই পুরাতন পুজো হিসেবে এটাকে দেখতে, এবং সবাই আশা করে চারপল্লী পুজোর অন্তত মূর্তি মণ্ডপসজ্জা আমাদের খুব বাহুল্যতা থাকে না, আলোকসজ্জা আমাদের বাহুল্যতা থাকে না, কিন্তু আমাদের মূর্তি এবং চেষ্টা সহকারে পুজো, এটা বর্ষ আমাদের এই পুজো। সামাজিক কোনো কর্মকাণ্ড আপনারা রেখেছিলেন? সামাজিক কোনো কর্মকাণ্ড আমরা রাখতে পারিনি, কারণ আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, কারণ সবাই একটা এত কর্মের সঙ্গে যুক্ত যে যে প্রেসটা এখানে দরকার, যে তারা এসে এই জায়গাটা একটি ভূমিকা নেবে সেই জায়গায় একটু অসুবিধা হয় আমাদের, কারণ সবাই কাজ এখানে যারা আছে সবাই কাজের সঙ্গে যুক্ত, কেউ মানে বেকার ছেলেটেলে না থাকাতে এই এই পুজো উদ্যোগ কিছু ছেলে আমাদের এখানে যারা আছে সবাই কাজের সঙ্গে যুক্ত থেকে এটাকে করে, এবং আমরা এটা সদস্য বেশ এই পুজোটাই হয় বেশিরভাগ, কারণ আমাদের ধন্যবাদ, হ্যাঁ সদস্য বেশ আমাদের পুজোটা হয়। আমরা বারোয়ারি অসংখ্য ধন্যবাদ।